কনফিডেন্সিয়াল কেন হবে? দেখো মামুলি কিছু দরকারি কাগজপত্র আর কি। কনফিডেন্সিয়াল নয়? তোর মুখ দেখে তো তাই মনে হলো না। সাধারণত এই ধরনের কাগজপত্র বন্ধখামে পাঠানোই নিয়ম, তাই না? কি খোলাখাম বন্ধখাম নিয়ে পড়লে বলো তো? মানে মিস্টার জাফর আমাকে এমন কি জিনিস পাঠাবে যাতে খামের মুখটা বন্ধ না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না, মহাভারত অশুদ্ধ হবে কিনা সেটা তো আমার ঠিক জানা নেই, কিন্তু তোমার মুখ দেখে মনে হলো যে ওই খামটা যদি আমার হাতে পড়তো তাহলে কিছু না কিছু হতো। তুমি ঠিক কি বলছো বলো তো? বলতে চাইছি নিজের মুখটা একবার ভালো করে আয়নায় দেখো, টেনশনে তো কপালে ঘাম জমেছে। আমি তোমাকে খুব ভালো করে চিনি, শুনি, আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করো না, লাভ হবে। পাগল, আমি তো তোমাকে চিনি, তোমাকে ভুলেও যাবো? সমি, তুমি তো ছোট্ট টিপস দি। টিপস? হ্যাঁ, দেবাশিস তো আমাদের ফার্মের কর্মচারী, তাই না? তাদের কি? তাতে অনেক কিছু। দেখো, তোমার টেনশন হতে পারে, তোমার কপালে ঘাম জমতে পারে, এরকম কাগজপত্র কি দেবাশিসের হাতে থাকা উচিত? ভালো, চলো বলো। এসো 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 এসো, ডিস্টার্ব করলাম না তো? আসলে আমার একটা কথা জানার ছিল। তুমি তো জানো আমি কথা বলতে খুবই ভালোবাসি, ডিস্টার্ব হওয়ার কোনো প্রশ্নই নেই। বলো কি জানতে চাও? আমি ও বাড়ি কবে যেতে পারি? ও বাড়ি মানে শ্বশুর বাড়ি? হ্যাঁ। পতিগৃহে যাত্রার কোনো বিশেষ লগ্ন থাকে বলে তো আমি মানি না, নিজের লোকেদের কাছে যাবে তার আবার সময় অসময় কি, সব লগ্নই শুভ লগ্ন। আমিও মানি না, আসলে মা বলছিলেন যে আপনি আমার ও বাড়ি যাওয়ার একটা শুভ দিন দেখে দেবেন, তো সে ব্যাপারে একটু। দেখো ঈশিতা, সে তো তোমার মা, মা তার মেয়ের মঙ্গল অমঙ্গল নিয়ে খুঁতখুতুনি করবেনই, সেটাই তো স্বাভাবিক, কিন্তু তোমারও তো তর সইছে না বলে মনে হচ্ছে, বর্ব দেখো তারা দিচ্ছে। না, আসলে আমার একটা কাজ ছিল, আপনি যদি 4-5 দিন আগে আমাকে সময়টা বলে দিতে পারেন তাহলে ওই আমার একটু সুবিধা হয়। বেশ, আজই আমি পঞ্জিকা থেকে প্রথমে তোমাকে জানাবো, তাহলে হবে তো? থ্যাংক ইউ ঈশিতা। তোমার যে জরুরি কাজটা আছে সেটা কি? আছে একটা কাজ, একটু ব্যক্তিগত। কাজটা কি আমাকে বলো। কি কাজ তোমাকে সারতে হবে? আমার দিকে থাকো, থাকো ঈশিতা, আমার দিকে থাকো। ভাইয়ের ডাক্তার কাকুর কাছে যেতে হবে।
এই নাও, এতদিনে তোমার সেই ধোপার হারানো শাড়ি পাওয়া গেছে। শোনো না, বলছি কি, আজকে রাতের রান্না বিশেষ কিছু করতে হবে না জানো, ওই একটুখানি ভাত ফুটিয়ে নেবো আর ফ্রিজে যা খাবারে। কোথায় বেরোচ্ছ নাকি গো? এই শরীরে, শরীর আমার ঠিকই আছে, কিচ্ছু ঠিক নেই বৌদি। এই কদিন আগে অজ্ঞান হয়ে গেলে, আবার যদি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, রাস্তায় অসুস্থ হয়ে পড়বো কেন শুধু শুধু? রাস্তায় অসুস্থ হয়ে পড়বো কেন শুধু শুধু? আশ্চর্য, যাচ্ছ কোথায় তুমি? আজ আছে গো, একটা কাজ আছে। আচ্ছা বুদি, এমন কি এমন কি জরুরি কাজ তোমার বলো তো যে তোমাকেই রাস্তায় বেরোতে হবে আজকে? কাজটা সত্যিই জরুরি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি মানলাম তোমার কাজটা জরুরি। তাহলে তুমি বরং একা একা যাও না, তুমি একটু অপেক্ষা করো আমার জন্য, আমি এক্ষুনি শাড়ি চেঞ্জ করে আসছি। না শোনো, আমি একাই যেতে পারি। সঙ্গে নিতে যদি তোমার আপত্তি থাকে তাহলে নিও না, কিন্তু মোহর বা বর্ষা কাউকে একটা অন্তত সঙ্গে নিয়ে যাও, কেননা তুমি একা একা এই শরীরে রাস্তায় বেরোলে আমার চিন্তা হবে। অদ্ভুত, এতে এত চিন্তার কি আছে বলতো? নিশ্চয়ই চিন্তা করার কারণ আছে, তাই চিন্তা করছি। বুঝতে পারছি না যে কোন কাজ পাওয়া যে বাড়ির কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যায়। শোনো, তোমার দাদা বলেছে গাড়ি পাঠিয়ে দেবে, পারলে নিজেও সঙ্গে যাবে। তার মানে দাদা তোমার সঙ্গে যাবে? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, ফিরতে সন্ধে হবে। কি হয়েছে? কি হয়েছে তোর? আমি আসলে তোর সঙ্গে একটু আড্ডা মারতে এসেছিলাম। এখানে আসার পর তো তোর সঙ্গে সেভাবে গল্প টল্প হয়নি। ভেজা টাওয়েলটা এখানে বিছানার মধ্যে ফেলে রেখে দিচ্ছিস কেন? কি হয়েছে? চল না, তুই আমি আর মা মিলে একটু সিনেমা দেখে আসি, অনেক দিন। দিদি তুই একদম বোকা না, সেই ছোটবেলা থেকে একই রয়ে গেল। কিছু একটা বলতে আসবি আর সেটা বলতে না পেরে অন্য কথা বলা শুরু করবি। সত্যিকারে বলতে কি হচ্ছে ভাই? তোর ওই ডাক্তার কাকু আছে না, আমাকে একবার নিয়ে যেতে পারবি ওনার কাছে? হঠাৎ ডাক্তার কাকু কেন? আমি একটু ওনাকে দেখাতে চাইছিলাম আর কি। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু ডাক্তারকে কেন, কি হয়েছে তোর? আমার একটু
গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেমের জন্য ওনাকে একটু উনি তো গাইনোকোলজিস্ট নন। আর যদি তোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা তুই বাড়িতে না হলে শ্বশুরবাড়িতে জানাবি, আমরা তো আছি, আমরা তো তোর বেস্ট পসিবল ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। আর সেটা এত লুকোনোর কি আছে আমি বুঝতে পারছি না। এই জন্যই তোদের আমি কিছু জানাতে চাইনি, যখন কাউকে কিছু জানাইনি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই আমার হেল্প করতে পারলে ভালো, নাহলে আমি নিজের ব্যবস্থা নিজেই দেখে নেবো। আমি বুঝতে পেরেছি তোর কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে আমি ডাক্তার কাকুর সঙ্গে কথা বলে তোর একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছি যত তাড়াতাড়ি সম্ভব, কেমন? হ্যাঁ প্লিজ কাউকে কিছু বলিস না, আমি তোকে পরে সব কিছু বলবো। ভীষণ ঘুম পেয়েছে আমার, আমি ওই জন্য বালিশের উপর বসে আছি, আমার হাত পা সবার ঘুম পেয়েছে। তোর যখন ঘুম পেয়েছে হাত পা, তখন তাদের একটু বিশ্রাম দাও, ওখানে গিয়ে শুয়ে পড়ো না, এখানে বসে থাকার কি হয়েছে? না ঠিক আছে আমি বসে বসে দেখি। বর্ষা আমি আর একটা কথা শুনতে চাই না, তুমি নামো আমি দেখবো এখানে কি আছে। না আমি নামবো না, আমি এখানে বসে থাকবো। না তুমি নামো আমি দেখতে চাই এখানে কি। তোমার বাজনা শুনবো। আমার ভালো লাগছে না, আমি আমি কনসেন্ট্রেট করতে পারছি না। আমি একটা মস্ত ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। অপুকে আমার এখানে আনা উচিত না, আমি তো জানতাম দুদিন বাদে ও সেরে কিন্তু আবার চলে যাবে। অপু কোথায় থাকতো? যে কোনো একটা নার্সিং হোম, সুস্থ হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারে না। আমরা তো আছি আর অন্য সিংহম থাকবে, কিন্তু তুমি যে কষ্ট পাচ্ছ জানো না, যখন তুমি কষ্ট পাবে বুঝো।
কিন্তু আমি তো কিছু করতে পারি না, তখন আমার নিজেকে ভীষণ অসহায় মনে হয়। আর যখন তুমি মুখ ফুটে কিচ্ছু বলো না, সেটা আমার বুকে বাজে। আমি একটা কিছু করতে চাই, আমার একটু কাজ দরকার। আই নিড টু বি অকিউপাইড, যে কোনো কাজ।